সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছে একটা ফল ধরে আছে, সো এটা হচ্ছে পিচ ফল, যেটা কিনা দেখতে অনেকটাই আপেলের মতো, এবং ছবিতেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই টেস্টি একটি ফল। সো এই ফলের গাছগুলা কোথায় পাবেন, কোন নার্সারিতে পাবেন, এই ফলের গাছ কিভাবে লাগাতে হয়, কোন জায়গায় লাগাতে পারবেন, কোথায় পারবেন না, এই টোটাল বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। দর্শক, এই যে দেখুন ছোট্ট একটা গাছেই ফল ধরে আছে, এটা পিচ ফল। সো এই পিচ ফলের গাছ আছে আমাদের কাছে এখানে কলমের গাছ সবগুলা। এই যে দেখেন, এটা হচ্ছে বীজের গাছ ছিল, বীজের গাছ থেকে এটা বীজের গাছ ছিল, তার উপরে কলম করা হয়েছে, উন্নত জাতের যে পিচ ফলগুলো আছে তার সায়ন দিয়ে এখানে গ্রাফটিং করা হয়েছে, সবগুলাই হচ্ছে কলমের গাছ। সো দেখতে পাচ্ছেন এগুলো ছিল হচ্ছে কোকোপিটে, কোকোপিট থেকে রিপোর্টিং করা হয়েছে মাটিতে, এবং শীতের আগে এগুলা গাছে পাতা সেভাবে ছিল না, নতুন করে পাতা গজাচ্ছে, এবং কিছু কিছু গাছে অগ্রিম ফুলও চলে আসছে এবং সাথে সাথে ফলও হয়েছে। হ্যাঁ, এগুলা সবগুলা গাছ হচ্ছে পাতা ছাড়বে, এবং পাতা ছাড়ার পর আরও সুন্দর, আরও হৃষ্টপুষ্ট হবে, শীতের কারণে এগুলা গাছে পাতাটা তো ওইভাবে ছিল না। তো এইখানে একটা ফলও চলে আসছে, এই যে ছোট্ট একটা গাছে কিন্তু ফলও আসছে, এই গাছটা কিন্তু বিক্রিও হয়ে গেছে। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন ফলটা কেমন হয়, কত সুন্দর, দেখতেই পাচ্ছেন ছবিতে, আপেলের মতো অনেকটা দেখতে, এবং খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই টেস্টি। এই ফলটা দেখেন কত সুন্দরভাবে ধরে আছে। অলরেডি এই গাছটা কিন্তু আমি একটা কাস্টমারকে দিয়ে দিছি, অনেকেই হয়তো বা ফলসহ চাইবেন, সো আমি সরি যে আপনাদের আমরা ফলসহ গাছ হয়তো বা দিতে পারবো না, নেক্সট টাইম কী হবে আমি জানি না, তবে রাইট নাও আমাদের কাছ থেকে নিতে চাইলে আমরা ফলসহ গাছ দিতে আর পারবো না, কারণ ফলসহ গাছ একটাই ছিল, বাই চান্স আমি আমি এক কাস্টমারকে সেটা প্রোভাইড করেছি, সো তিনি খুবই লাকি যে ফলসহ গাছটি পেয়েছেন। সো আপনারা যদি ফল ছাড়া গাছ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে এই যে ডিসক্রিপশনে এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্সোনাল ফোন নাম্বার, এবং পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন আমাদের, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, রাহা নার্সারির অফিসিয়াল ফেসবুক পেজ। আপনারা ভিজিট করে ওইখানে মেসেজ করে আমাদের কাছে যে কোনো ফলের গাছের অর্ডার করতে পারেন, চাইলে আমাদের এই যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও আপনারা কল অথবা আপনারা মেসেজ করে আপনার চাহিদা মতো পণ্যের অর্ডার করতে পারেন। আমরা সারা দেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ সরবরাহ করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে, অর্থাৎ গাছ হাতে নিয়ে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন 85%, সেই ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশের বেশ কিছু উপজেলাতেও। সো আপনারা যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা পাঠিয়ে দেব। সো এবার আসি এই গাছের যত্ন সম্পর্কে। এই গাছটি মূলত আপনি ছাদে এবং মাটিতে দুই জায়গাতেই লাগাতে পারবেন, লাগানোর ক্ষেত্রে ফার্টিলাইজারের পরিমাণ খুব বেশি দিতে হবে না, এগুলো সাধারণত জৈব সার অর্থাৎ গোবর সার ইউজ করে বা আপনার ভার্মিকম্পোস্ট এগুলো ইউজ করে আপনি লাগাতে পারবেন, অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন নেই প্রথম দিকে। এবং এই গাছটি শুধুমাত্র লাগাতে পারবেন না এমন জায়গায় যেখানে বর্ষাকালে পানি উঠে বা পানি জমে থাকে, এরকম জায়গায় এই গাছগুলো লাগানো যাবে না, কারণ এটার শেকড়টা খুবই পচনশীল, যেমন অতিরিক্ত পানি থাকার কারণে এই গাছের শেকড়টা পচে যায় এবং অতি দ্রুত এই গাছটা মারা যায়। সুতরাং যে জায়গায় লাগাবেন গাছটা যেন সঠিক জায়গায় লাগানো হয়, এদিকটা আপনারা খেয়াল রাখবেন, কারণ গাছ লাগানোর আগে গাছের জায়গা নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আবারও বলছি আমাদের কাছে সকল প্রকারের ফলের গাছ আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে গাছ ক্রয় করতে পারেন, আমরা সারা দেশে গাছ সরবরাহ করি, গাছের অর্ডার করতে নিচে ডেসক্রিপশনে এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এটাতে কল করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ রাহা নার্সারি এটা ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটির অর্ডার করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেসবুক পেজের ফলোয়ার হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।